আছেন, আশা করি অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমরা জানবো কিভাবে আপনার ম্যাট ফোর কিটস বা কোপা আপনি কোন অপশনটি চুজ করবেন। তো কোন অপশনটি চুজ করলে আপনার চ্যানেলটি একদম সুরক্ষিত হবে, নিরাপত্তা হবে, আর কোন অপশনটি চুজ করলে আপনার চ্যানেলটির ক্ষতি হতে পারে। তো এ টু জেড আমি আপনাদেরকে দেখাবো, টোটাল করে দেখাবো। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন আস্টেক টিউটোরিয়াল, সাথে আছে আপনাদের বন্ধু আসমত আলী। চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনি যাবেন গুগল ক্রোমে, যাওয়ার পর ডেস্কটপ সাইজ করে দিবেন। তো দেন আমি ডেস্কটপ সাইজ এখানে করে দিলাম। ডেস্কটপ সাইজটা করার পর এখানে আপনি লিখে সার্চ করবেন youtube.com, লিখে সার্চ করার পর গো বাটনে ক্লিক করবেন। তো দেন এরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু লসটা আপনারই হবে, ঠিক আছে? স্কিপ না করে, বিনা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। আজকের ভিডিওতে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার চ্যানেলটি সুরক্ষিত রাখবেন, আপনার এবার কোন অপশনটি চুজ করবেন, ঠিক আছে? তো এইবার আপনাকে যা করতে হবে, এখানে চ্যানেল আইকন দেখতে পাচ্ছেন, চ্যানেল আইকনে একটি ক্লিক করবেন, ছোট্ট করে একটি চ্যানেল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনাকে যেতে হবে কোথায়, এখানে যাবেন ইউর চ্যানেল, এখানে ক্লিক করবেন, ঠিক আছে? ইউর চ্যানেলে ক্লিক করার পর কিছু একটা লুট নিবে, তারপর সরাসরি আমার হোম পেজে চলে যাবে। তো এবার আপনাকে যা করতে হবে, এখানে দেখতেই পাচ্ছেন একটি হলো ইউটিউব স্টুডিও একটি অপশন, এখানে যাবেন। একদম সিম্পলভাবে দেখাবো, সহজভাবে দেখাবো, যে কোনো মানুষে এই ভিডিওটি দেখলে সরাসরি ভিডিওটি যদি দেখেন নেন তাহলে আপনি অবশ্যই আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটির মাধ্যমে আপনি নিজেই আপনার চ্যানেলটি বাঁচাইতে পারবেন, ঠিক আছে? একদম ক্লিয়ার। তো এইবার আপনাকে যা করতে হবে, এরকম একটা ইন্টারফেস আসবে, তারপর আপনাকে যা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন আছে সেটিং নামের একটি অপশন, সেটিং, ঠিক আছে? এই সেটিংয়ে আপনি ক্লিক করবেন। তো এইভাবে আপনার সেটিংয়ে চলে যাবেন, তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। তো ভিউয়ার্স, আপনার চ্যানেলটি কিভাবে বাঁচাবেন জানার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেনই, তার সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেন। সাবস্ক্রাইব করে নিলে আপনি সবার আগে ভিডিওগুলো পাবেন, আর সাথে বেল আইকনটি প্রেস করে দিবেন, ঠিক আছে? তো এবার আপনাকে যা করতে হবে, এখানে চ্যানেল আছে, চ্যানেলে ক্লিক করবেন। এখানে চ্যানেলে ক্লিক করার পর এবার আপনাকে যা করতে হবে, এবার আপনি কোন অপশনটি চুজ করবেন, অনেক কথা, ঠিক আছে? তো আমি A to Z আপনাদেরকে দেখাবো, টেনশনের কোনো কারণ নেই, একদম সঠিক রাস্তা আপনি চুজ করতে পারবেন। সঠিকভাবে যদি রাস্তা চুজ করে নেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলটি একদম সুরক্ষিত থাকবে। এইবার আপনাকে যা করতে হবে, এখানে অ্যাডভান্স সেটিংয়ে যাবেন। অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পর এবার আপনি নিচের দিকে অল্প স্ক্রল ডাউন করে দিবেন, এদিকে দেখবেন নিচের কী আছে, নিচেরগুলো দেখতে পাবেন, নিচেরগুলো, ঠিক আছে? তো এটাই হলো আমাদের চ্যানেলটি বিরাট একটা কন্ডিশন, ঠিক আছে? এবার আমাকে চুজ করতে হবে আমার চ্যানেলের ভিডিওগুলো কোন ক্যাটাগরির বা আমার ইউটিউব চ্যানেলটি কোন ক্যাটাগরির, এটা চুজ করতে হবে। তো ডিফল্ট হিসাবে এইটাই চুজ করা থাকে প্রথম অবস্থায়। এবার কথা হলো, আপনার যদি চ্যানেলটি যদি ছোটদের জন্য হয়, মানে ম্যাট ফর কিডস, যদি বাচ্চাদের জন্য ভিডিওগুলো যদি আপনি যদি ম্যাক করে থাকেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই চুজ করতে হবে যে না, আমার ভিডিওগুলো বাচ্চাদের জন্য, বা আমি ভিডিওগুলো যে ম্যাক করি বাচ্চাদের জন্যই করি, ঠিক আছে? আর আপনি যদি ভাবে যে না, আমার চ্যানেলের কোনো ভিডিও তো বাচ্চাদের জন্য নয়, আমি বাচ্চাদেরকে লক্ষ্য করে ভিডিওগুলো ম্যাক করি না, তাহলে আপনাকে নো চুজ করতে হবে, বাস, ক্লিয়ার। তো এবার আপনাকে যা করতে হবে, যেহেতু আমার চ্যানেলটি টেক চ্যানেল, আমি শিখাশিখি ভিডিও সবসময় আপলোড করি, তো আমি আমার ভিডিওগুলো বাচ্চাদের জন্য হতেই পারে না, আমার ভিডিওগুলো বড়দের জন্য। তো আমি সরাসরি এবার আমি 3 নম্বর অপশনটি ক্লিক করব, ঠিক আছে? এই 3 নম্বর অপশনটি আমি ক্লিক করব, এখানে 3 নম্বর অপশনটি আমি চুজ করে দেব, বাস এইভাবে চুজ করে দিলাম। দেওয়ার পর এখানে সেভ অপশন এসে গেল, বাস এতটুকুই কাজ করার, ঠিক আছে? আর যদি আপনার চ্যানেলটি যদি মানে চ্যানেলটি যদি ছোটদের জন্য হয়, বাচ্চাদের জন্য যদি হয়, তাহলে আপনি এখানে ইয়েসে ক্লিক করবেন, ঠিক আছে? ইয়েসে ক্লিক করলে আপনার চ্যানেলের ভিডিওগুলো বাচ্চাদের জন্য হয়ে যাবে, আপনার চ্যানেলটি বাচ্চাদের জন্য হয়ে যাবে, সেখানে আপনার অ্যাড কম আসবে, ইনকাম কম হবে, অনেক ধরনের শিখলে আপনি হয়তো আগে পিছিয়ে আরও অনেক ভিডিও দেখছেন,
ঠিক আছে। তো যেহেতু আমার চ্যানেলটি বাচ্চাদের জন্য না, আমি যে তার জন্য নো ক্লিক করলাম। এবার আমি এখানে সেভ ক্লিক করব। বাস ভিউয়ার্স, এতটুকু কাজ। এতটুকু কাজ যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার চ্যানেলটি একদম নিরাপত্তা হয়ে যাবে, কোনো টেনশন নেই। আগের মতোই আপনি ভিডিও মেক করতে পারবেন, আগের মতোই ভিডিও আপলোড করতে পারবেন, আগের মতোই আপনি প্রচুর পরিমাণ আর্নিংটাও ঠিকই থাকবে। তো আশা করি বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, আমি আশা করি আজকের ভিডিওটি অবশ্যই আমি আপনাদেরকে টোটাল করে বুঝাইতে বলে পারছি বলে আমি মনে করি। তো অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সাবস্ক্রাইবের কথা তো আর বলতে হয় না, সাবস্ক্রাইব তো করে নেবেনই, অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, ঠিক আছে। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আপনার চ্যানেলটি বাঁচাইতে পারবেন সঠিকভাবে, সঠিক রাস্তা আপনি অবশ্যই চুজ করে নিতে হবে, চুজ করে নেবেন। তো ভিউয়ার্স, আগামীতে আরও আমি গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করবো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকা বেল আইকনটি প্রেস।